এবারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সৌজন্যে পরিষ্কার পরিচ্ছন্নতার খবর। বৃষ্টির বাধা পেরিয়ে পশু কুরবানি দিয়েছেন মুসল্লিরা। ঢাকায় কেউ পশু জবাই করেছেন নিজ গ্যারেজে, কেউ বা খোলা রাস্তায়। বৃষ্টিতে ভিজে ছাড়া বিকল্প খুব কমই ছিল। ইফতেখার আলম ঘুরেছেন ঢাকা সিটি, দেখুন তার রিপোর্ট। শ্রাবণের অঝোর ধারায় ঝরছে বৃষ্টি, এরই মাঝে রাজধানীবাসী যার যা সামর্থ্য অনুযায়ী দিয়েছেন পশু কোরবানি। কেউ পশু জবাই করেছেন নিজ গ্যারেজে, কেউ বা বৃষ্টি ঠেকাতে বসিয়েছেন ছাউনি। সিটি কর্পোরেশন ওদের একটা টাইম দিয়ে দিয়েছে, সেই সময় এসে বাকি বর্জ্যগুলোরা ফেলে দিতে পারবে। অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট, কোনো ময়লা থাকবে না এবং কেউ কোনো ডিস্টার্ব দিচ্ছে না, সুন্দরভাবে সবাই কোরবানি করতেছে এবং এই বৃষ্টির মৌসুমে খুব ভালো লাগতেছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য অপসারণে নেওয়া হয় নানা ব্যবস্থা। অনেক স্থানে বৃষ্টিতে ভেসে যায় আবর্জনা। যখনই কোরবানি হয়ে যাচ্ছে প্রত্যেকটা পশুর রক্ত আমরা আমাদের সাপোর্টসটা পানি মেরে পরিষ্কার করে ফেলছে এবং পরবর্তীতে যেই আমাদের যেই মাংস কাটার জন্য যেই সব স্টাফরা আসছেন, ওনারা সুন্দরভাবে আমাদের যে কার পার্ক এরিয়া সেই জায়গাগুলোতে বসে কাটাকাটির কাজগুলো করছেন। কিছু সমস্যা হচ্ছে বৈরী আবহাওয়ার জন্য, তবে ওভারঅল বলবো আলহামদুলিল্লাহ খুবই ভালো আয়োজন। বৈরী আবহাওয়াটাও হয়তো বা আল্লাহরই কোনো একটা রহমত, তাই পুরো বিষয়টা আল্লাহর রহমত হিসাবে আমরা চিন্তা করি। যেহেতু কোরবানি বিষয়টা হলো ত্যাগের বিষয়, তো আল্লাহ এর মধ্যে রহমত রেখেছে, মানে সবাই বৈরী আবহাওয়ার মাঝেও সুন্দরভাবে কোরবানি করছে। এদিকে মুষলধারে বৃষ্টিতে কিছু কিছু স্থানের অলিগলি আর ছোট রাস্তায় পানি জমে গেলে খানিক ভোগান্তিতে পড়েন নগরবাসী। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।